করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশ জুড়ে লকডাউন চলছে আর এই লকডাউন পরিস্থিতিতে দুস্থ মানুষদের অসহায় অবস্থার মধ্যে তারা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই রকমই মুর্শিদাবাদের নারু গোপাল মুখার্জি তিনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বহরমপুর পৌরসভার প্রায় প্রত্যেকটি এলাকায় কুড়ি হাজার পরিবারের হাতে তিনি তুলে দিয়েছেন আলু চাল সাবান ও মাস্ক যাতে তাঁদের কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই তার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন নারুগোপাল মুখার্জির সাহায্য পাওয়ার পরে কি বলছেন স্থানীয় মানুষজন চলুন শুনেনি তাদের বক্তব্য তাহলে আপনারা কি কি পাচ্ছেন আমরা শীতকাল থেকে আরম্ভ করেছি শীতকাল থেকে নারুগোপাল আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা কম্বল টমের সাহায্য পেয়েছি এবং তার কাছে অনেক কিছু পেয়েছি এবং এই যে বর্তমানে যে আবহাওয়াটা চলছে তার জন্য আমরা বাড়িতে বসে চাল আলু টালু মাস্ক সাবান এগুলো আমরা পেয়েছি হুম তার উদ্যোগে নারী গোপাল উদ্যোগে তিনি আমাদের পাশে আছেন সমস্ত রকম দেখাশোনা ই করছেন হ্যাঁ আপনারা খুশি তো তাহলে এই উদ্যোগে হ্যাঁ আমরা এই উদ্যোগে খুশি বলছি যে আপনারা এখানে যা যে জিনিসপত্রগুলো দিয়ে হচ্ছে আপনারা একটু ঠিকঠাক ভাবে সব পেয়েছেন হ্যাঁ ঠিকঠাকই পেয়েছি আর কি কি পেয়েছেন আপনারা চাল আলু মাস্ক সাবান সবই পাচ্ছি এখানে সব জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে তো সব জিনিস সব পরিবারে ঠিকঠাক পৌঁছাচ্ছে এবার আমরা শুনে নেব যারা চাল আলু ও সাবান বিলি করছেন তাদের বক্তব্য কি বিনয় রায়ের রিপোর্ট এনডিভি ডাব্লিউপি তারপর থেকে এবং গোটা দেশে যাব থেকে লকডাউন শুরু হয়েছিল তারপর থেকে গোটা বহরমপুর শহরে বিভিন্ন যারা দুস্থ এলাকা দিন আনে দিন খায় বা যাদের বাড়িতে সেইভাবে জিনিসপত্র মজুত নেই বা তারা মজুত করতে পারছে না চারিদিক সব বাজার হাট বন্ধ থাকার জন্য আমরা প্রত্যেকে প্রতিদিন লকডাউনের হওয়ার পর থেকে প্রতিদিন আমরা তাদেরকে চাল আলু মাস্ক এবং সাবান পৌঁছে দিচ্ছি আর নারু নারুদার নির্দেশে এবং আমাদের বানটিদার সহযোগিতায় আমরা প্রত্যেক প্রত্যেক বছরই সারা বছরই আমরা এইরকম কাজের মধ্যে যুক্ত থাকি যেরকম আমাদের একটা ট্রাস্ট আছে সেটা এপিজে আব্দুল কালাম চ্যারিটেবল ট্রাস্ট সেই ট্রাস্টের পক্ষ থেকে শীতের সময়তেও অনেক মানুষকে আমরা শীতের যাবতীয় বস্ত্র দান করি এবং পুজোর সময়তেও দুস্থ বাচ্চাদেরকে জামা প্যান্ট দেওয়া হয় সেরকমই এখন যে পরিস্থিতি লকডাউনের পরিস্থিতি চারিদিক সব বন্ধ সে পরিস্থিতি গোটা বরমপুর শহরে আঠাশটা ওয়ার্ডের প্রায় কুড়ি হাজার মানুষকে কুড়ি হাজার কুড়ি হাজার পরিবারের প্রায় আশি হাজার মানুষকে আমাদের এই চাল ডাল মাস্ক এবং সাবান পৌঁছে দেওয়া হচ্ছে